নমস্কার বন্ধুরা, নূপুরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও বেশ ভালোই আছি। ভিডিও দেখুন, আমার ভিডিও দেখুন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। আর আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। আজ শুভ নববর্ষ, আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আনন্দ করুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন, ঘুরুন, বেড়ান, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে তাহলে কি উৎসাহ পাওয়া যায়। চেষ্টা করি ভালো ভালো ভিডিও করার। দার্জিলিং সিরিজের ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, এখনও চলছে। ভিডিওগুলো দেখুন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। একটু কম বাজেটের মধ্যে থাকা খাওয়া কেনাকাটা সমস্ত কিছু শেয়ার করেছি, তো ভিডিওগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আজকেও আমাদের পাড়া থেকে কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। আর কমেন্টে জানান যে কীরকম ভিডিও আপনারা দেখতে চান, কি ভুল আছে। যেরকম আমি ক্যামেরার দিকে অনেক সময় তাকাই না, এটা একজন বললেন, তো এরকম আর কি কি ভুল আছে সেগুলো আমাকে প্লিজ জানান। আপনারা জানালে তাহলে বুঝতে পারবো যে ঠিক ভুলগুলো শোধরাতে পারবো। লাগলে তো আপনারা জানেনই কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করেছেন, যাদের জন্য আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বাগান থেকে ফুল তুলে ওই দেখুন ফুল গাছ। আজকে বছরের প্রথম দিন, আমি কী কী করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা প্রভাত ফেরি হয়েছিল, লালপা সাদা শাড়ি পরে সেটাই অংশগ্রহণ করেছিলাম। আর সারাদিন আজকে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, দুপুরে থালিতে কী কী ছিল, এই সমস্ত কিছু আজ শেয়ার। দেরাদুন রাইসের ভাত আছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সজনে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি আছে, ডাল এখানে আছে, কাটাপোনা মাছের ঝোল এখানে আছে, চিংড়ি মাছের ভাপা এখানে আছে, চিকেন কষা এখানে আছে, আমের চাটনি এখানে আছে, পায়েস এখানে আছে, লাল মিষ্টি দই আর এখানে আছে, পাঁচ রকম মিষ্টি এখানে খাচ্ছে আমার বাপি। তার উপর আজকে আবার ইনার বার্থডে, পাপার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এই যে পাগলি আমাদের, আর এখানে রয়েছে শানু, আর এই আমার মা। পাড়ার একটা উৎসব হলো পয়লা বৈশাখের দিনে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর রঙ বেরঙে সেজে গুজে ফাংশন করলো, তো সেটা আর কি র্যালি হলো একখানা, তারও থাকবেন কিন্তু। তো এই পয়লা বৈশাখে আমরা যেরকম করি নতুন নতুন পোশাক আশাক করি, আমিও কিন্তু একটা নতুন পোশাকই পরেছি। নতুন বছর আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, ঘুরুন, বেড়ান, আর আমার তরফ থেকে সবাইকে রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে। নমস্কার।